हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर यूट्यूब चैनल। हम तापस सर, तुम्हारे इलेक्ट्रिशियन डिपार्टमेंट का इंस्ट्रक्टर। तो आज के हम इलेक्ट्रिशियन ट्रेडे इंजीनियरिंग ड्रॉइंग ऊपर की जुड़ी सामना करो। तो तार सर्किट डायग्राम को मैं एक ने दिखाई थी जो मुझे लगी है आपको बोलो। तो इंजीनियरिंग ड्रॉइंग तुम्हारे रहेगा मेनली सेकंड ईयर, ठीक है? सेकंड ईयर इलेक्ट्रिशियन सेकंड ईयर है तुम्हारे इंजीनियरिंग ड्रॉइंग के इलेक्ट्रिकल ऊपर जो ड्रॉइंग है सेकंड वाला तो टॉप प्रीमियर स्केच। तो से प्रीमियर स्केच से हम की छूट एक्स्ट्रा दो तीन के ड्रॉइंग हमें है ट्रांसफार्मर तो कारेंट ट्रांसफर्मारे संक्षेपे बोला सीटी सीटी फॉर कारेंट ट्रांसफर्मार और पीटी पीटी फॉर पोटेंशियल ट्रांसफर्मार। तो कारेंट ट्रांसफर्मारे की काज, कारेंट ट्रांसफर्मार हलो एमन एक ट्रांसफर्मार बा इंस्ट्रूमेंट ट्रांसफर्मार जेटा आमार की यूज फॉर मेजरिंग द कारेंट ऑफ हाई टेंशन और एक्स्ट्रा हाई टेंशन लाइन। तो आमादे जेखाने हाई टेंशन बा एक्स्ट्रा हाई टेंशन ट्रांसमिशन लाइन बोलो डिस्ट्रीब्यूशन लाइन बोलो সেখানে আমাদের যে কারেন্ট সেই কারেন্টটা মেজার করার জন্য আমরা কি করছি সেই কারেন্টটা মেজার করার জন্য আমরা এই কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করছি। তো এই কারেন্ট ট্রান্সফর্মার মানে আমি বুঝতে পারছি যে এটা আমাদের এখানে অ্যামিটার আছে, তাহলে অ্যামিটার মানে আমার কারেন্ট মেজার করবে। তো এই কারেন্ট ট্রান্সফর্মারটা কি করে কাজ করে দেখো, এটা হচ্ছে আমার এইচডি সাপ্লাই, এই যে এইটা একটা সাপ্লাই, এটা একটা সাপ্লাই। তো এই সাপ্লাই সঙ্গে সিরিজে আমি একটা এটা প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং কারেন্ট ট্রান্সফর্মারে প্রাইমারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নস কম, এইজন্য থিক ওয়াইর ইউজ করা হয়, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নস বেশি মানে পাতলা তার ইউজ করা হয় ওয়াইন্ডিং পারপাসে। তো এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে কারেন্ট ট্রান্সফর্মার অলওয়েজ কিন্তু স্টেপ আপ ট্রান্সফর্মার। তাহলে একটা কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন এখান থেকে হয়ে যেতে পারে যে কারেন্ট ট্রান্সফর্মার কি টাইপের ট্রান্সফর্মার। কারেন্ট ট্রান্সফর্মার হচ্ছে অলওয়েজ একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, সেখানে কিন্তু পোটেনশিয়াল ট্রান্সফর্মারটা উল্টো। এখানে আমাদের যে সাপ্লাই, সেই সাপ্লাই মানে এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নস বেশি মানে সরু তার ওয়াইন্ডিং করা থাকে, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নস কম মানে আমার ঠিক ওয়াইড দিয়ে ওয়াইন্ডিং করা থাকে। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এটা পরে আসছি। তাহলে কারেন্ট ট্রান্সফর্মারের একটা এখানে আমরা ইউজ কারেন্ট ট্রান্সফর্মার রেশিও, কারেন্ট ট্রান্সফর্মার রেশিও যদি জানা থাকে তাহলে কিন্তু আমি ইজিলি ভাবে আমি এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবো। তো এখানে যে অ্যামিটার আমরা ইউজ করি সেগুলো সাধারণত খুব লো রেঞ্জের হয়, এই জন্য এটার মেইন ফায়দা কি এখানে আমরা হাই, যদি হাই কোনো এক্সট্রা টেনশন লাইন থাকে তার যে হিউজ পরিমাণ অ্যামাউন্ট যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেটা আমরা মেজার করতে পারি। যদি আমার 10:1 কারেন্ট ট্রান্সফরমেশন রেশিও যদি 10:1 হয়, আমি এক্সাম্পল হিসেবে বলছি এখানে, তাহলে আমার অ্যামিটারে যদি আমার এখানে 10 ফ্লো করে 10 অ্যাম্পিয়ার, তাহলে আমি কি করব এই সিটিআর মানে কারেন্ট ট্রান্সফর্মার রেশিও অনুযায়ী আমার অ্যাকচুয়ালি অরিজিনাল যে কারেন্ট ফ্লো হচ্ছে এই লাইনটার মধ্যে দিয়ে এক্সট্রা টেনশন লাইনের মধ্যে দিয়ে সেটার ভ্যালু হচ্ছে 10:10 মানে 10:1, তাহলে 10:1 10 আর 10:10 মানে 100, আর এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 100 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট ট্রান্সফর্মার রেশিও কিন্তু সব কারেন্ট ট্রান্সফর্মারের ক্ষেত্রে একই না, যেমন ভাবে ম্যানুফ্যাকচার কোম্পানি যেভাবে তৈরি করবে সেম ভাবে কিন্তু আমার এই ভ্যালুটা পাবো। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারছি যে আমাদের এক্সট্রা হাই টেনশন বা হাই টেনশন লাইনে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মারের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ইউজ। এরপর নেক্সট হচ্ছে কি পোটেনশিয়াল ট্রান্সফর্মার। পোটেনশিয়াল ট্রান্সফর্মার মানে কি, এটা আমার হচ্ছে ওয়ান টাইপ অফ ভোল্ট মিটার, এই যে এখানে ভোল্টটা লাগানো আছে। তো এখানে এটা হচ্ছে আমার এসি সাপ্লাই, এখানে কিন্তু আমি কারেন্ট ট্রান্সফর্মারটাকে দেখো সিরিজে কানেকশন করেছিলাম, এখানে আমি কি করছি একটা অংশ এই লাইনে একটা অংশ এই লাইনে, আর এটা হচ্ছে আমার কি প্যারালাল। সবসময় ভোল্ট মিটার যখন আমরা ভোল্টেজ মেজার করব আমরা সবসময় প্যারালাল কানেকশন করব। তাহলে এখানে আমি কি করছি প্রাইমারি ওয়াইন্ডিংটা এখানে একটা কানেকশন করেছি, এখানে একটা কানেকশন করেছি। তো এখানে কি হচ্ছে এখানেও সেম, এখানেও যদি আমার যে ওয়ান রেশিও হবে সেই রেশিও অনুযায়ী কিন্তু এখানে শো করবে। তাহলে এটা কি এখানে ধরো প্রাইমারি সরি পোটেনশিয়াল ট্রান্সফর্মার ইজ গ্যাস গ্যাস মানে পোটেনশিয়াল ট্রান্সফর্মার ইজ ইউজড ফর মেজারিং দা কারেন্ট এর জায়গায় শুধু ভোল্টেজ হয়ে যাবে, ভোল্টেজ অফ হাই টেনশন অর এক্সট্রা হাই টেনশন লাইন, যেখানে আমার কি যেখানে আমার হাই টেনশন বা এক্সট্রা হাই টেনশন লাইনে যদি ভোল্টেজ মেজার করতে হয় সেক্ষেত্রে আমরা পোটেনশিয়াল ট্রান্সফর্মার ইউজ করি। তো এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এইভাবে মেজার করা হয়। তাহলে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম পোটেনশিয়াল ট্রান্সফর্মার কারেন্ট ট্রান্সফর্মার। যদি তোমাদের এক্সামে আসে এডি ক্লাসে বা এডি কোশ্চেন তো পারে যে কারেন্ট ট্রান্সফর্মার এবং পোটেনশিয়াল ট্রান্সফর্মারের নিডস কি ড্র করতে বলে, তাহলে এটা ড্র করলে মোটামুটি হয়ে যাবে।
এরপর নেক্সট আমি আসছি ওয়ান মিটার কানেকশন। আমাদের বাড়িতে যে সিঙ্গেল পেজ এটা কিন্তু সিঙ্গেল পেজ ওয়ান মিটার কানেকশন। তো সিঙ্গেল পেজ ওয়ান মিটার কানেকশন কি করে করতে হয়, তো এখানে আমি একটা কি লিখেছি সিঙ্গেল পেজ সাপ্লাই, এটা হচ্ছে আমার ইনপুট, এখানে আমি ইনপুট দেখিয়েছি আর এখানে আমার লোড, লোড বা আউটপুট। তাহলে আমি এই লোডটা আমার কত ওয়াট কনজিউম করছে সেটা বিচার করার জন্য আমরা এই যেটা হচ্ছে পুরো ওয়াট মিটারের কানেকশন। তো এখানে একটা কারেন্ট কয়েল থাকে, সি ডট সি সি মানে কারেন্ট কয়েল, পি ডট সি ডট মানে হচ্ছে প্রেশার কয়েল। কারেন্ট কয়েলের কাজ হচ্ছে কারেন্ট মেজার করা, প্রেশার কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ মেজার করা। এই জন্য দেখো কারেন্ট কয়েল সিরিজে, প্রেশার কয়েল হচ্ছে প্যারালালে কানেকশন করা আছে। এখানে চারটে আমাদের সাধারণত যে সিঙ্গেল ফেজ ওয়াট মিটার গুলো হয় সেই ওয়াট মিটারে আমাদের কি হয় চারটে কানেকশন থাকে, একটা হচ্ছে এম এল সি এ ভি। এই কানেকশনটা কি করে করতে হয়, আমাদের যে লোডটা মেজার করবো সেই লোডের যে দুটো টার্মিনাল তার দুটো টার্মিনালের মধ্যে এক টার্মিনাল আমি ইলেকট্রনিক কানেকশন করবো, এই যে ইলেকট্রনিক কানেকশন করেছি, আর একটা টার্মিনাল আমি নিউট্রাল, এটা আমাদের সিঙ্গেল ফেজ যে নিউট্রাল আর এই লোডের যে অপর যে টার্মিনাল সেই টার্মিনালটা আমরা ইলেকট্রনিক কানেকশন করবো, এই যে ভি, এই টার্মিনালটা এই টার্মিনালটা একই, কারণ এখানে কোনো কিছু নেই আমার। তাহলে এই টার্মিনাল আমি কানেকশন করবো কি বিয়ের সঙ্গে, আমি লোডের অপর প্রান্ত আর নিউট্রাল কানেকশন করবো, আর আমাকে এম এ আমি কি দেবো, এম এ আমি দেবো ফেজ, আর এম সি কিন্তু শর্ট করতে হবে, দেখো এখানে এম সি শর্ট করা আছে। তাহলে এম সি শর্ট, এম এ দেবো ফেজ, এল আর ভি তে দেবো লোড, আর ভি তে আমি দেবো নিউট্রাল, এইভাবে কিন্তু কানেকশন করতে হয়। তাহলে এটা হচ্ছে ওয়াট মিটার কানেকশন, এখানে আমি লোড ইউজ করছি, এখানে আমার সাপ্লাই দিচ্ছি, আর এটা হচ্ছে এই আমার এম সি এল ভি, এটা হচ্ছে আমার ওয়াট মিটারের ইন্টারনাল কানেকশন, কারেন্ট কয়েল প্রেশার কয়েল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।